तुझको बोलना। উত্তম কুমার তাকে ডাকতেন বৌঠান বলে। কাজ করেছেন তপন সিনহা, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, সৃজিৎ মুখার্জি বা কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকদের ছবিতেও। দীর্ঘ ছয় দশকের বেশি লম্বা তাঁর অভিনয়ের জীবন। জন্মদিনে অভিনেত্রী লিলি চক্রবর্তীকে শ্রদ্ধা জানাতে এঞ্জেল পরিবারের নিবেদন এই ভিডিও। আমরা গরিব, এই দামি জিনিসগুলো এনে আমাদের দারিদ্রকে উপহাস না করলেই পারতেন। না না, উপহাস করতে আসিনি আমি, আমার মেয়ের জন্য এগুলো উপহার হিসেবে নিয়ে এসেছি। আর একটা কথা তো সত্যি, আমার মেয়ে সবসময় দামি দামি জিনিসই ব্যবহার করেছে। রমা এখন আমাদের বাড়ির বউ, আমাদের পরিচয়টাই ওর জীবনে এখন সবচেয়ে বড় পরিচয়। তাই রমার জীবনের বর্তমান পরিচয়টাকে ছোট করে দেয় এমন কাজ আপনি নিশ্চয়ই করবেন না। না না না, আপনাদের ছোট করার জন্য আমি এগুলো নিয়ে আসিনি, বাবা হিসেবে রমার সুখের জন্য এগুলো এনেছিলাম। মেয়ের সুখের জন্যে বাবা আমার আশীর্বাদটাই সব থেকে বেশি প্রয়োজন। কালার টিভি, ডেক্সের ভিসিআর, এসবের কোনো দরকারই হয় না মল্লিক মশাই। লিলি চক্রবর্তীর জন্ম ওপার বাংলায়। খুব ছোটবেলাতে কিছুদিন কলকাতায় কেটেছিল, তারপর মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে থাকার সময়ই বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়ের শুরু। ১৭ বছর বয়সে আবার কলকাতায়। মেজদি অভিনয় করতেন, সেই মেজদির ডাকে রিহার্সাল দেখতে গিয়ে পরিচালকের নজরে পড়ে গেলেন। নাটকের একটি ছোট্ট দৃশ্য দিয়ে আবার শুরু হলো অভিনয়। তারপর থেকেই বিভিন্ন অফিস ক্লাবের নাটকে অভিনয়ের ডাক পেতে শুরু করলেন। অরণ্যবাবু তো বৌমার কুষ্টি বিচার করে কি পেলেন কিছুতেই বলতে চাইছিলেন না, আমি জোর করতেই বললেন। শুধু মস্তিষ্ক বিকৃতি নয়, বৌমা নাকি শশীর সাথেও ভাব ভালোবাসা হবে। শশীর সঙ্গে ভাব ভালোবাসা? তা না হলে কোনো মেয়ে ফুলসজ্জার রাত্রে নিজের বিয়ের গয়না গা থেকে খুলে দেয়, তুমি বলো? ঠিক আছে, কাল সকালেই আমি হরনাথের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। মেয়েটি যে কুলক্ষণে, এ কথাটা উমানাথের অনেক আগেই বোঝা উচিত ছিল। বিয়ে করতে এসে বর নৌকাটুপিতে মারা গেল, সেই মেয়েকে হুট করে বিয়ে করাটা ওর মোটেই উচিত হয়নি। পাত্রী হিসেবে শুধু আমাদের অনেক ভালো মেয়ে ছিল, বলো? বিয়ে যদি করলি তাহলে সুধাকে করতে পারতিস? নাটক করতে করতেই একদিন ছবিতে অভিনয়ের সুযোগ এলো। ভানু পেল লটারি। খুব ছোট্ট একটি দৃশ্য ছিল প্রথম ছবিতে, কিন্তু প্রথম ছবিতেই এত সহজ স্বাভাবিক অভিনয় করেছিলেন যে কাজ পেতে দেরি হল না। পরপর বিভিন্ন ছবিতে কাজের সুযোগ আসতে লাগল। দেখছি চাঁদ মামাকে, ভাবছি মামার কথা। আরে মামা মামা মামা, আমি যেন কেউ না। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলার পর দেয়ানিয়া ছবিটি একেবারে সুপারহিট। বসো জ্যাঠিমা, মেয়েটিকে কেমন লাগছে? ছেলের বউ হলে কেমন হয়? সে কি কথা, এমন ভাগ্য কি আমার হবে? হয়ে বসে আছে, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে সানাইওয়ালাকে খবর দিই। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। মাঝে কিছুদিন কলকাতা ছেড়ে বোম্বেতে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে ছিল গুলজার পরিচালিত অচানক ছবিটিও। বোম্বে থাকার সময়ই কলকাতায় যাতায়াত করে কয়েকটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। আর বোম্বেতে থাকতে থাকতেই একদিন জন অরণ্যের ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন সত্যজিৎ রায়ের চিঠি। জন অরণ্যের পরেই ভোলা ময়রা ছবিতে কাজ করার জন্য আবার কলকাতায়। তারপরে আর বোম্বে ফিরে যাননি। যে মুখ্য অপগণ্ড অশিক্ষিত ছেলেটাকে তুমি নৌকশালায় আশ্রয় দিয়েছ, সেখান থেকে ওকে তাড়িয়ে দিতে হবে। তুমি এসব কি বলছো? তুমি জানো না ওর মার প্রতি আমি যে অবিচার করেছি
তা আমি আজও ভুলতে পারিনি। অন্তত সৈভাগকে এখান থেকে তাকিয়ে দিতে বলো না। থাকবে কোথায়? কোথায় থাকবে? থাকবে সিংহ বাড়ির অন্দর মহলে। এই বাড়ির বংশ মর্যাদা নিয়ে সকলের কাছে দাবি করে বলবে আমি ওর মা। এখনো কাজ করে চলেছেন, মুগ্ধ করে চলেছেন সিনেমা প্রেমীদের। জন্মদিনে এঞ্জেল পরিবারের পক্ষ থেকে আমরা জানাই অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।